খ্রিস্টান মিশনারি কলেজে কি পড়া যাবে, যেমন নটর ডেম উল্লেখ্য যে সেখানে তাদের কালচার অনুসরণ করতে বাধ্য করা হয় না, শুধু শার্টের ব্যাচে ক্রস চিহ্ন আছে। শার্টের ব্যাচে যে ইউনিফর্ম রয়েছে তাতে ক্রস চিহ্ন আছে, এটি হারাম, কোন মুসলিমের জন্য জায়েজ নয়। যে কাফের ধর্মীয় প্রতীক সে তার শরীরে অথবা বাড়িতে অথবা গাড়িতে কোনো কিছুতে গ্রহণ করবে, ঝুলাবে, এটি হারাম, কাবিরা গুনাহ। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, এই ক্ষেত্রে সে হাদিস ফিট হবে সুনান আবু দাউদের। যেই ব্যক্তি, যেই মুসলিম বিজাতির অনুকরণ করবে, তাদের সদৃশ্যতা অবলম্বন করবে, তারাও এই ক্রস চিহ্ন ব্যবহার করে আর মুসলিমও করবে, তাহলে তাদের দলভুক্ত হবে, হাসর হবে তাদের সাথে, আল্লাহ হেফাজত করুন। আর দুই নম্বর কথা যে তাদের কালচার অনুসরণ করতে বাধ্য হয় না, কিন্তু মন্থর গতিতে অজান্তে ষোলো প্রয়োজনে ইমান ইসলাম কেড়ে নেবে, খ্রিস্টান বানিয়ে দেবে, নাহলে কমপক্ষে তারা যদি খ্রিস্টান নাও বানাইতে পারে, খ্রিস্টান মিশনারিগুলির তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের হাসপাতালের মাধ্যমে, তাদের স্কুল যেসব রয়েছে সেসবগুলির মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতিকে বিধর্মী করে দেওয়া। খ্রিস্টান না হয়ে যদি সেকুলার হয়ে যায়, বিধর্মী হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, তারা সফল, এ কথা তারা তাদের স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে। জি, সুতরাং ইসলামের শত্রুদের ষড়যন্ত্র থেকে সতর্ক সাবধান থাকবেন। ছেলে মেয়ে কচি কাচাদেরকে এইরকম ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি শিক্ষা প্রতিষ্ঠান, এইরকম অন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন যেখানে ইসলাম বিরোধী কার্যকলাপ হচ্ছে আর আল্লাহর দুশমনরা সেখানে তাদের ষড়যন্ত্র করছে ইসলাম থেকে বের করার জন্য, আর মনে করবেন যে এটি আপনার জন্য জায়েজ, মোটেই জায়েজ নয়, বরং কিয়ামতের দিনে ফেঁসে যাবেন আপনার ছেলে মেয়েরা যদি বেদিন হয়ে আগে বাড়ে। জি, আল্লাহ হেদায়েত দান করুন।